সিলেটের স্মার্ট হাত খরা দি গরু মাংস খাইতে যে মজা লাগে সিলেটি স্পিচ তাদের যে কথার ধরনটা ওটা বেশ ভালো লাগে অনেক বেশি সুন্দর আমার দেখার মধ্যে সিলেট সবচেয়ে সুন্দর জায়গা ন্যাচারাল রিসোর্সেস বা ন্যাচারাল বিউটি যেটা এটা সিলেট ছাড়া অন্য কোথাও আসলে নাই এই জায়গাটা কেমন লাগছে আপনাদের খুবই ভালো একেবারে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে যে সাইট গুলো আছে এগুলা খুবই সুন্দর সবচাইতে বেশি সুন্দর লাগছে বোলাগঞ্জ সাদা পাথর আর দ্বিতীয় জাফলং আর হচ্ছে রাতারগুল তামাবিল এগুলো তো আমরা দেখছি আর বিভিন্ন স্পট আছে যেমন হবিগঞ্জ চা বাগান আছে তারপরে সিলেট আসার পরে যে চা বাগান পরে এগুলো আমরা দেখছি তবে সিলেট অত্যন্ত দেখার মতো সুন্দর জায়গা সিলেটি ফুরি সিলেটি ফুয়া সিলেটি ফুরি সিলেটি ফুয়া সিলেটি ফুয়া ফুরি যে স্মার্ট সিলেটি স্পিচ তাদের যে কথার ধরনটা ওইটা বেশ ভালো লাগে আসা হয়েছে এটা এবার নিয়ে দ্বিতীয়বার এই জায়গায় প্রথমবারে আসছে ভালোই লাগতেছে জায়গা সুন্দর আছে না আপাতত এখন পর্যন্ত যতটুকু ঘুরছি অতটুকুর মধ্যে দেখিনি এরকম সুন্দর জায়গা আমার দেখার মধ্যে সিলেট সবচেয়ে সুন্দর জায়গা খিতা খবর সিলেটিরা ভালো আছেন নি অনেক বেশি সুন্দর মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম আসা মানে ঢাকার বাইরে ফার্স্ট টাইম আসা যেহেতু ফ্যামিলি নিয়ে আসছে আরো বেশি ভালো লাগছে মনে হয় এখানে অনেক বেশি ই আছে প্লেস আছে ঘোরার মতো ফ্যামিলি নিয়ে আর কি কিতা কইতাম কত তোরা ঠিক আছে সিলেটে যারা কথা বলে এটা তো একটা আলাদা একটা ভাষা ভালো লাগে তো আমি বেশি একটা সিলেটি ভাষা পারি না তবে ভালো লাগে সিলেটি ভাষাটা স্মার্ট আমরা স্মার্ট হব না কেন আমাদের দেখে কি মনে হচ্ছে না আমাদের স্মার্ট হয়তো বা সিলেটি সম্পর্কে তাদের ধারণা নেই সেজন্য বলছে ওরা কিন্তু সিলেটিরা অনেক স্মার্ট হাত খরা দি গরু মাংস খাইতে যে মজা লাগে আমরা একটা সংগঠন থেকে আসছি এখানে আসছি এসে আমাদের অনুমতি লাগতেছে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে অন্যান্য সময়ের তুলনায় ঈদের কারণে অনেক লোক আসছে এই জায়গায় যার কারণে অন্যরকম একটা ফিলিংস লাগতেছে আমরা আজকে সিলেটে কোনো মেয়েরা আসে নাই বাইরে থেকে সম্পূর্ণ মেয়েরা আসে মায়েরে মেয়েরা দেখতে ভালো লাগে না একটা মানে সিলেটে মেয়েরা সুন্দর ভালো লাগে না সবাই মেকআপ পরে আসছে মেকআপ ছাড়া আসলে সুন্দর লাগতো সিলেটে এই ভাষা বাইরে পর্যন্ত দিচ্ছে তাদেরকে আসলে আমরা পর্যাপ্ত সেবা দিতে পারি না তারা অনেক কষ্ট করে হাইটেই আসছে ম্যাক্সিমামে লোক নৌকা পায় না পর্যাপ্ত নৌকা আমাদের এই সিজনে দিতে পারি না এটার জন্য আমরা তাদেরকে দুঃখিত আর সাদাপাথরটা এই মুহূর্তে পানি কম যার কারণে অন্যরকম লাগতেছে পানি একটু বেশি হইলে বেশি আনন্দ করতে পারতাম সবাইকে ঈদ মুবারক সিলেটবাসী সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক